গৌরব গগৈ ডাঙরিয়ায় নিজে জানে যে এইবার নির্বাচনত তেওঁর বিপুল পরাজয় হব আর সেই কারণে তেখেতে এতিয়া চিন্তাত পৰিছে। তেওঁ মনে মনে হয়তো ভাবিছে যে কাজিরঙাত হলে বা নগাঁওত হলে ভাল আছিল নেকি, জোরাটত আহি খেলি মেলি হল নেকি, কারণ তেখেতে যেটা ভাবি পেলে নির্বাচন খেলিবলৈ গৈছিল। যোৱা এদিন বা দুদিনত আপনাদের দেখিলে যে 20 জন মানুহ আহে, 50 জন মানুহ আহে। গতিকে নির্বাচন, লোকসভার নির্বাচনের এগারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর লড়া, যেটা 20 জন 25 জন 30 জন মানুষ আহে, তো হতাশ হবই। আর সেই কারণে এই হতাশার বহিঃপ্রকাশবিল ঘটিছে। আর এইটাও স্পষ্ট যে যোরহাটবাসীর দরে মানুষে কেনেকে গৌরব গগৈক আদরি লোক। গৌরব গগৈ গোটেই পিরিয়ডট যেতিয়ারপা সাংসদ হল, সেই সাংসদ হওয়া হিসাবে কার হয়ে মাত মাতিলে, যদি আপুনি চায় যিসকল মানুহৰ হৈ তেওঁ চিঠি লিখিছে, মাত মাতিছে, সেইসকল অসমৰ মানুহ হয়নে নহয়, অসমৰ খিলঞ্জীয়া মানুহ হয়নে নহয়। মেডাম মেফিৰ দিনাখনো আহোমৰ সাজপাৰ পিন্ধিবলৈ তেওঁ লাজ পায়, কিন্তু ঈদৰ দিনাখন টুপি চুপি পিন্ধি ধুনীয়াকৈ বহি থাকে। সেই মানুহজনক কেনেকে যোৰহাটৰ মানুহে ভোট দিব কওক? যোৰহাটৰ মানুহৰতো এটা আত্মাভিমান আছে আৰু এই কথাটো তেওঁ ইতিমধ্যে গম পালে। আৰু সঁচা কথাটো হ'ল গৌৰৱ গগৈ হ'ল মানে মুখ্যমন্ত্রীর ঘরত জন্মা সোণর চামুচ লৈ জন্মা এজন ব্যক্তি। গতিকে সোণর চামুচ লৈ জন্মিছিল, গতিকে মুখ্যমন্ত্রী আছিল তেতিয়া, সেই সময় সাংসদ বনাই দিলে, পুতেকক সাংসদ বনাই দিলে, সাংসদ বনি গুচি গল। এইবার তো মুখ্যমন্ত্রী বিহীন ইলেকশন, মানে তেওঁৰ বাপেক নোহোৱা ইলেকশন। গতিকে তরুণ গগৈ অবিহনে গৌরব গগৈ কি এইবারে গম পাব? এইবার কেনেকে হয়তো এনেকুৱা অবস্থা দেখিছো যে কৰবাত অতি শোচনীয় পরাজয় হৈ যাব পাৰে, আর সেইটো তেওঁ শঙ্কাত আছে। আৰু এটা কথা ঠিক যে বাপেকৰ নামত বা পিতৃৰ নামত ইলেকশন খেলা আৰু নিজৰ নামত ইলেকশন খেলাৰ মাজত বহুত পার্থক্য আছে। এইবাৰ গৌৰৱ গগৈ বুজি পাব ৰাজনীতি কি বস্তু, ৰাজনীতি কৰিবৰ কাৰণে ৰাইজৰ ওচৰত কেনেকে কষ্ট কৰিব লাগে, গাঁৱৰ মানুহৰ ওচৰত কেনেকে সময় কটাব লাগে। অকল মানে টুরিজম কৰিবৰ কাৰণে হাল ধৰিলে বা টুরিজম কৰিবৰ গৈ চাহ বাগানৰ কাৰোবাৰ ঘৰত থাকিলে সেইটোক নুবুজায় যে তেওঁ দুখীয়া মানুহৰ লগত আছে। দুখীয়া মানুহৰ ঘৰত থকাটো এটা বেলেগ বস্তু, দুখীয়া মানুহৰ ঘৰলৈ যোৱা, দুখীয়া মানুহৰ লগত কথা পতা, টুরিজমৰ দৰে এদিন গৈ পেলাই টি গাৰ্ডেনৰ মানুহ এটাৰ ঘৰত ফটো এটা উঠিলে, এইটোৰ পৰা কি বুজি পাব? ক'ৰবাত গৈ টুরিজম কৰাৰ দৰে এজন দুখীয়া মানুহৰ ওচৰত গৈ পেলাই চাইকেল এখন চলালে, তাৰ পৰা কি বুজি পাব? সেই চাইকেল চলোৱা মানুহজনৰ ঘামৰ গোন্ধৰ কথাটো বুজি পাব লাগিব না, ঘামৰ গোন্ধ পাব লাগিব। এনেই টুরিজম ইমান দিন কৰি আছিল মুখ্যমন্ত্রীর পুতেক, টুরিজম কৰি কৰি তেওঁ ভাবিলে যে তেওঁ তেনেকুৱাকৈ চলি যাব, এইবাৰ গম পাব আসল কথাটো।